ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী অনন্যা রায়। দীর্ঘ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার পা রাখেন প্রাণের প্রাঙ্গণে, তাই অনন্যার কণ্ঠে উচ্ছ্বাসের সুর। আমাদের ম্যামরা খুবই সুন্দরভাবে আমাদের বরণ করে নিয়েছেন, এজন্য আমি খুবই খুশি। সেকেন্ড হোম খ্যাত আবাসিক হলে উঠতে পেরে আনন্দের কমতি ছিল না কোনো শিক্ষার্থীরই। মনের ভিতরে সমস্যা ক্রিয়েট করছে, এক হচ্ছে কখন আমাদের অনার্স ফাইনাল শেষ হবে, এক আর দ্বিতীয়ত হচ্ছে মাঝে যে একটা লেখাপড়ার গ্যাপ তৈরি হয়েছে, আবার পড়াশোনায় ফিরতে কি পরিমাণ আমাকে এফোর্ট দিতে হবে এইটা নিয়ে। হলটা আমাদের আসলে সেকেন্ড হোম এবং হলে হয়তো এখন মাস্টার্সে হলে আর কিছুই থাকতে পারবো। তো সবকিছু মিলে হল দ্রুত খোলা মানে আমাদের একাডেমিক কার্যক্রম আবেগের মতো স্বাভাবিক হয়ে যাওয়া, তো ওই জন্যই মূলত বেশি খুশি লাগতেছে। মঙ্গলবার এক ডোজ কোভিড টিকা গ্রহণের কাগজ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা আবাসিক হলে প্রবেশ করেন। হল কর্তৃপক্ষের তরফ থেকে তাদের জন্য ফুল রেখেছি, একটি করে রজনীগন্ধার স্টিক, এবং তাদেরকে মিষ্টি মুখ করিয়ে আমরা হলে ঢোকাচ্ছি। ছাত্রীদেরকে সচেতন হতে হবে, সবাইকে সচেতন হতে, মাস্ক পরে থাকতে হবে। আবাসিক হল পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, খুব দ্রুতই সব বর্ষের শিক্ষার্থীরা আবাসিক হলে উঠতে পারবেন, আর আগামী 7 অক্টোবর থেকে বিশেষ ব্যবস্থাপনায় জাতীয় পরিচয়পত্র পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দু একদিনের মধ্যেই যে ফর্মগুলো আছে, যে বডিগুলো আছে, সেখানে বসে আমরা সিদ্ধান্ত নেব, যাতে স্বাভাবিক কার্যক্রমে সকলকে নিয়ে সেখানে যেত কেউ বাদ না পড়ে, সেই বিষয়টি বিবেচনায় রেখে সকল ধরনের কর্মপ্রয়াস রাখছি। পর্যায়ক্রমে গণরুম মুক্ত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এক বছরের মধ্যে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনা সহ নানা পরিকল্পনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। সব বাধা কাটিয়ে খুব দ্রুতই সশরীরে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের প্রত্যাশায় শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।